হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে তৈরি করে দেখাবো খুবই হেলদি একটা স্যুপ, আর সেটা হলো পালং মাশরুম চিকেন স্যুপ। খুবই টেস্টি এই স্যুপ, আর এই শীতের দিনে সকালবেলা স্যুপ এবং সন্ধ্যায়ও খুব ভালো লাগে খেতে গরম গরম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। পালং চিকেন মাশরুম স্যুপ তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পানি নিয়েছি। এখন আমি দিব এখানে পরিমাণ মতো চিকেন, আপনি কম বেশি দিতে পারেন যেরকম পছন্দ। দিব মাশরুম, এটা টিনের মাশরুম, আপনারা বাজারে পেয়ে যাবেন আগোড়া স্বপ্নগুলোতে, বেশি এটা দামও না, 150 টাকার মধ্যে টিনগুলো পাওয়া যায়। লবণটা দিব পরিমাণ মতো, কারণ আমি এখানে আবার চিকেন স্টক, সয়া সস এবং টেস্টিং সল্ট ব্যবহার করব। আমি এখানে চিকেন স্টকটা ব্যবহার করতেছি ম্যাগির, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, তবে কেনার সময় অবশ্যই প্যাকেটের গায়ে হালাল কিনা দেখে কিনবেন, আর অনেক কোম্পানির পাওয়া যায় এগুলো। এখন এটাকে মিক্স করব এটার সাথে। দেব সাদা গোলমরিচ, কালো গোলমরিচ দিচ্ছি 1/2 চা চামচ, দিব সামান্য আদা বাটা, আপনারা ইচ্ছা করলে আদাটাকে স্লাইস করেও দিতে পারেন, আমি বাটাটা দিচ্ছি সামান্য। সয়া সস দিব 1 চা চামচ, এখন দিব একটু টেস্টিং সল্ট, কেউ যদি দিতে না চান তাহলে বাদ দিলেও হবে, এটা অপশনাল, দিলে একটু টেস্ট একটু বাড়ে আর কিছুই না। এখন আমি দিব কর্নফ্লাওয়ার, এখানে আমি একটু পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি 1 চামচ, এটা দিয়ে দিব। এটা বেশি থিক হবে না, একদম একটু হালকা থিক হবে, আর যেহেতু চিকেন হইতে সময় লাগে না আর মাশরুমগুলো হাফ বয়েল, তাই এই স্যুপটা তৈরি হতে বেশি সময় লাগবে না। এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কেটে, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, অথবা ঝাল এখানে বেশি না দিও পরে সস দিও, খেলেও ভালো লাগে অনেক। এখন আমি দিব, আর বেশি ঘন হবে না, এটা একটু এরকম একটু পাতলাই থাকবে। এখন প্রায় স্যুপটা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব পালং শাকগুলো টুকরো করে পরিমাণ মতন, আপনি বেশি বানালে বেশি দিবেন, কম বানালে কম দিবেন, দিয়ে কিছু সময় এগুলোকে ফুটিয়ে নিব, বেশি ফুটাবো না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে পালং শাকের।
স্যুপটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে চুলাটা অফ করে দিব আর স্যুপটা গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, এতে করে বেশি মজা লাগবে খেতে। তৈরি হয়ে গেল খুব সহজে পালং চিকেন এবং মাশরুম স্যুপ, খুবই টেস্টি এই স্যুপ। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।